আমার মনে হয় গভর্নর বলেছেন তাই তার সম্মান রক্ষার জন্য দুটো বুথেরই করা হচ্ছে কোথাও তাদের পুনর্নির্বাচন করার ইচ্ছা ছিল না কারণ সরকারের অঙ্গ অঙ্গীলনে নির্বাচন কমিশন কাজ করছেন আর সরকার চাইছে বিরোধীশূন্য রাজনীতি সমস্ত পার্টি ক্যান্ডিডেটদেরকে সরিয়ে কেবল টিএমসি থাকবে যেটা পঞ্চায়েতরা খানিকটা করেছিলেন তো সেবারে এবারে আমরা লড়াই দিচ্ছি সফল হয়নি তাই নির্বাচন কমিশন পুলিশ এবং গুন্ডাদের লাগিয়ে সেটা করার চেষ্টা হয়েছে কলকাতার আশেপাশে বন সফল হয়নি আমাদের লোকেরা বিক্ষোভ দেখিয়েছেন আমরা গায়ের জোর লাগাইনি গাড়ি জ্বালাই বাস ভাঙিনি জোর করে ট্রেনে আটকাইনি বন যেভাবে হয় এখানে বাংলায় গায়ের জোরে সেটাই সিপিএম ক্ষমতায় থাকতে পুরো ক্ষমতা লাগিয়ে মেশিনারি লাগিয়ে বন্ধ করতো টিএমসি একমাস আগের থেকে প্রচার করে লোককে ভয় দেখিয়ে বন্ধ করতো আমরা সেটা করিনি মানুষকে চেয়েছিলাম যে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে মানুষ প্রতিবাদ করুক তাই মানুষকে আপিল করেছিলাম মদন মিত্রের মতো লোকেরা বলছেন পুলিশ নিয়ে তারাও ক্ষুব্ধ তো সবাই অসন্তুষ্ট কারণ আর এত লোক হত্যা হয় একটারও কোনো বিচার হয় না কোনো মানুষ সুবিচার পাচ্ছে না সেজন্য পুলিশের প্রতি মানুষের আষ্টারেই চলে গেছে কোথায় কোথায় কোর্টে সিবিআই তদন্ত চাওয়া হচ্ছে এটা সরকারের ফেলিওর আমি আগামীকালই যাচ্ছি মাননীয় রাষ্ট্রপতির বিদেশ প্রবাস আছে প্রথম এখান থেকে ইটালি ইটালিতে একদিন পরের দিন ওখান থেকে জামাইকা যাওয়া হবে কারিবিয়ান দ্বীপপুঞ্জে ওখানে তিন দিন পাশে আরেকটা ভিনসেন্ট কোনো আইল্যান্ড আছে সেখানে তিন দিন তারপরে আবার সার্বিয়াতে ওখানে তিন দিন আর তারপরে আমরা এগারো তারিখ ফিরবো এই এগারো না তেরো তারিখ দিল্লি ফিরব এর আগেও আমি ওনার সঙ্গে আফ্রিকা গেছিলাম তিনটা দেশে তো এই সৌজন্যমূলকভাবে ভিন্ন এগ্রিমেন্ট হয় আর এই সব কোনো দেশের সঙ্গে ব্যবসায়িক এগ্রিমেন্ট হয় কোন দেশের সঙ্গে সহায়তা সরকার দেয় ওখানে ক্রিকেট ক্লাবকে উনি ডোনেশান দেবেন এরকম বহু প্রোগ্রাম থাকে মূলত বিভিন্ন বিদেশ নীতি অনুসারে বিদেশি রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক মধুর করা আর যেটা মোদীজির বিদেশ নীতি এইভাবে সফল হয়েছে মোদীজির নিজে মাননীয় রাষ্ট্রপতি এবং একাধিক মন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতে থাকেন আমার অভিজ্ঞতা হয়েছে আফ্রিকাতে আফ্রিকায় চুয়ান্নটা দেশের মধ্যে আমাদের প্রায় দু চারটা না এগারোটা দেশে বোধহয় ছিল বাকি কোথাও ছিল না আজকে প্রায় চৌত্রিশটা দেশে হয়ে গেছে এবং সেই দেশগুলি যখন বিশ্ব দরবারে আমাদের যাই ভারতকে সাপোর্ট করছেন বিশেষ করে রাষ্ট্রসংঘ ইত্যাদিতে ভোটে আমরা যে আজকে সুরক্ষা পরিষদ ইত্যাদিতে গেছি এই সমস্ত ছোট ছোট দেশের সমর্থনেই গেছি তাই যে দেশগুলোকে একদিন গুরুত্ব দেওয়া হয়নি মোদী এসে সেই দেশগুলোকে গুরুত্ব বাড়িয়েছেন বলে বিশ্ব রাজনীতিতে আজকে ভারতের সম্মান আর শক্তি বেড়েছে প্রধানমন্ত্রীর চিঠির জন্য আর অপেক্ষা করে নেই প্রধানমন্ত্রী আপনারা জানেন কয়েকদিন ধরে বিমান পাঠিয়ে তাদের আনার চেষ্টা করছে এবং বিশ্বের মধ্যে একটি দেশ ভারতবর্ষ যে সরকারি খরচায় আমাদের নাগরিকদের ওখান থেকে আনছে এর আগেও হয়েছে বিভিন্ন বিপ্লব বা বিদেশি যুদ্ধ হয়েছে বা মহামারী হয়েছে কোভিড হয়েছে তখন ভারত সরকার বিমান পাঠিয়ে নিজের নাগরিকদের সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদেরকেও ওখান থেকে মানে সুরক্ষিতভাবে তুলে নিয়ে এসছে সেজন্য মোদীর প্রতি মানুষের বিশ্বাস আছে সংকট তৈরি হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো ভারতীয়র কোনো ক্ষতি হয়নি সেখান থেকে যেহেতু বিমান ওঠানামা অসুবিধা তাই আশেপাশে দেশে নাগরিকদের নিয়ে এসে ওখান থেকে তুলে আনা হচ্ছে টিএমসির কন্ট্রোল রুমে কেউ ফোন ধরে না আমরা দেখেছি জস হয়েছে আমফান হয়েছে তখনই ধরেনি আর ইউক্রেনে যুদ্ধ হয়েছে ওনাদের কী রোল আছে এগুলো হচ্ছে গায়ে মানে না আপনি মডেল আর শেষ প্রশ্ন করব সৌরভ দাস ভূমিকা নিয়ে কি বলবেন নির্বাচন কমিশনের কারণ গভর্নর নতুন করে কিছু বলার নেই আমরাও বলেছি গভর্নর একবার হয়তো তাকে ডেকেছিলেন তার দায়িত্ব সম্বন্ধে সচেতন করার জন্য কিন্তু তিনি দায়িত্ব কি করে পালন করবেন তিনি সরকারের যেটা আদেশ সেটাই পালন করছেন আজ বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না